তৃণমূলকে ওড়ানোর সাহস যে দেখাবে না, তাকে দেখতে হবে চোখে সর্ষের ফুল। সাগর দিঘির ব্যাপারে আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে মরাল অ্যালায়েন্স, আমি তো বলে দিয়েছি যা বলার। না কিন্তু সকাল থেকে এমন একটা ভাব করা হচ্ছে যে সামনে এরা কংগ্রেস এবং বিজেপি কি সিপিএম অ্যালায়েন্স করবে, সবাইকে উড়িয়ে দেবে লোকসভা এবং বিধানসভা। আগের বারেও তো সিপিএম আর 2021-এ সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স করেনি, জোটের নামে মহাগঠ ছিল না, তাদের ভোটটা ট্রান্সফার করেছিল বিজেপিকে, আর সাগর দিঘিকে এবার ভোটটা ট্রান্সফার করেছে বিজেপি ওদের দেয়া নেয়ার সম্পর্ক। সুতরাং ওসব করে কোনো লাভ নেই, তৃণমূলকে ওড়ানোর সাহস যে দেখাবে না, তাকে দেখতে হবে চোখে সর্ষের ফুল। আর আমরা আগামী দিন এই কংগ্রেস সিপিএম আর বিজেপির যে নাট্য, মানে এমনি নাট্যকারের নাট্য না, রাজনৈতিক চাতুরতার নাটক, অপপ্রচারের নাটক, কুৎসার নাটক, এটাকে খতম করবই। ইটস আওয়ার চ্যালেঞ্জ। বিজেপি ক্যান নট টাচ তৃণমূল কংগ্রেস। দিদি একটা একটা আসন জিতে প্রমাণ করে দিল যে ওদের ভোট ওদের ট্রান্সফার করে, ওদের ভোট ওদের ট্রান্সফার করে। আজকে কংগ্রেস তো গ্রেটফুল বিজেপির কাছে, লড়বে কি করে, মুখে লড়াই করে। আজকে দেখুন তো বাংলায় আমাদের এত ছেলে পেলে জেলে ভর্তি, প্রত্যেকের বাড়ি রেড হচ্ছে, কটা কংগ্রেসের বাড়িতে রেড হয়েছে, কটা সিপিএমের বাড়িতে রেড হয়েছে। 34 বছর গভর্নমেন্ট চালিয়েছে, একটা ফাইল পর্যন্ত নেই। সারদা নারদা সারদা টারদা কার সময় হয়েছে, কার সময় হয়েছে? বিষ্ণুপুরে আমতলায় জমি ফার্স্ট কে কিনে দিয়েছিল, বাড়িপুর উদ্যান কে করে দিয়েছিল, সারদাদের কাছে টাকা কারা নিয়েছিল? আজ পর্যন্ত একটা কেউ কাউকে জিজ্ঞাসা করা হয়েছে না, অ্যারেস্ট করা হয়েছে? যত দোষ নন্দ ঘোষ তৃণমূল কংগ্রেসে, তৃণমূল কংগ্রেস এদিকে গেলেও দোষ ওদিকে গেলেও দেশ, তা কোনটা করবে ভাই?